জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলুন, 2 মিনিট বলুন। আপনি ওইটা পেয়েছেন? না, ওইটা তো পাওয়া যায়নি। আচ্ছা, পঠিত বলে গণ্য হলো। জি, আপনাকে ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আলোচনা অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান, বাগেরহাট 4। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে আমি মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা উপকূলীয় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ শরণখোলা সহ বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় বর্তমানে ব্যাপক কৃষিকাজ হচ্ছে এবং ইতিমধ্যেই কৃষি ভাণ্ডারে পরিণত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে প্রতিদিনই ধান, গম ও সবজি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিতে আমাদের অবদান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নদী নালা ভরাট এবং লবণাক্ততার প্রকোপে কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখেছি যে বিএডিসি তার জনবল বৃদ্ধির জন্য যে প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখানে আমার নির্বাচনী এলাকাকে তারা বাদ দিয়েছে। তারা মনে করছে যে মোরেলগঞ্জ শরণখোলা এই উপকূলীয় এলাকায় নদী নালা বেষ্টিত, এখানে হয়তো সেচ কাজের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আমি বলতে চাই যে আমার এখানে সেচ কার্যক্রম বৃদ্ধি করা, খাল খনন করা, এটি খুবই জরুরি এবং সেই কারণে আমার মোরেলগঞ্জ শরণখোলা উপজেলা সহ এই বিস্তীর্ণ উপকূলীয় এলাকা নিয়ে যেমন বরেন্দ্র উন্নয়ন বোর্ড এবং হাওর উন্নয়ন বোর্ড গঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা খুবই জরুরি এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন। আমি এই ব্যাপারে মাননীয় কৃষিমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, নেত্রকোনা 3। আপনার সময় 2 মিনিট, অনুপস্থিত। আলোচনা অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ হাফিজুদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও 3, অনুপস্থিত। জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, যশোর 5। আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা যশোর 5, মনিরামপুর। মাননীয় স্পিকার, যশোর জেলার রেললাইন থাকলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কেশবপুর সহ মনিরামপুর উপজেলার রেললাইন সংযোগ নাই। বাংলাদেশ রেলওয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী দেশের প্রত্যেকটি জেলা রেল সংযোগের আওতায় অনায়নের সরকার কাজ করে যাচ্ছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প অনুযায়ী যশোর জেলার নাবারণতে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ পর্যন্ত প্রকল্পের বৈদেশিক অর্থায়নের সংগ্রহের জন্য রেলপথ মন্ত্রণালয় ও অর্থনৈতিক বিভাগ 2016 সাল হতে চেষ্টা করে যাচ্ছে, এই জন্য আমি মাননীয় রেলপথ মন্ত্রী ও মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে বর্তমান যে প্রকল্পটি আছে, সাতক্ষীরা যেতে যশোরতে প্রায় 30-35 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হয়, ফলে যাত্রীর সংখ্যা কম ও অতিরিক্ত পথ ঘোরার কারণে জ্বালানি খরচ বেশি হওয়ায় প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক নয়। মাননীয় মন্ত্রী, ঢাকা হইতে যশোর রেললাইন এই বছর চালু হচ্ছে। জংশন সিংড়িয়া যশোর হতে মনিরামপুর কেশবপুর কলোরা সাতক্ষীরা হয়ে বুমরা স্থলবন্দর রুটটি বাস্তবায়ন করলে যেমন যাত্রীর সংখ্যা বাড়বে বহুগুণ, তেমনি দূরত্ব প্রায় 2-3 অংশ কমায় জ্বালানি খরচ সাশ্রয় হবে। মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়ের সদর দৃষ্টি আকর্ষণ করছি যে সিংড়িয়া জংশন যশোর হতে মনিরামপুর কেশবপুর কলোরা সাতক্ষীরা হয়ে বুমরা স্থল বন্দরটি রুটটি সম্ভাব্যতা সমীক্ষা করে বাস্তবের উদ্যোগ নেবেন কিনা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মহিউদ্দিন শরীফ, হবিগঞ্জ দুই। আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে পিতঙ্গল বিসি ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার 6420 মিটার চেনিজে 120 মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ দুই বানিয়াচং আসবেরিগঞ্জ, এর আওতাধীন হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে বিতঙ্গল জিসি ভায়া আগুয়া বাজার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তা দিয়ে গাড়িসহ জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে। একই রাস্তায় 6820 মিটার চেইনিজে 120 মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ না থাকায় জনগণ চরম দুর্ভোগে রয়েছে। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে, তারই অংশ হিসেবে হবিগঞ্জ সুজাতপুর রাস্তার টুপিয়াজুরি পয়েন্ট থেকে বিতঙ্গল বিসি ভায়া আগুয়া বাজার সড়ক উন্নয়ন এবং একই রাস্তার 6420 মিটার চেইনিজে 120 মিটার দীর্ঘ বিজয়পুর ব্রিজ নির্মাণ করে এলাকার জনগণের অসুবিধা দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব জাহাঙ্গীর আলম, কুমিল্লা 3। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উদ্ভাবনী বিষয় কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুর সালিয়াকান্দি দারোয়া ইউনিয়ন অন্তর্গত 3000 বিঘা জমি অনাবাদী। এ বিষয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচন এলাকা কুমিল্লা 3 মুরাদনগর উপজেলা জাহাপুর সালিয়াকান্দি দারোয়া ইউনিয়নের কয়েকটি মৌজায় একত্রে প্রায় 3000 একর জমি অনাবাদী। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল এলাকায় যা যার এলাকার আঙ্গিনায় পর্যন্ত চাষাবাদের জন্য। এমনি অবস্থায় আমার উপজেলায় 3000 একর জমি মৎস্য চাষের কারণে কতিপয় মৎস্য চাষিরা এই জলবদ্ধতার সৃষ্টি করার কারণে আজকে 30 বছর যাবত এই 3000 বিঘা জমি অনাবাদী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি এটা অনতিবিলম্বে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমার প্রশ্ন আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর 1। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিষয় শেরপুর সদর হাসপাতালে ডাক্তার, যে পরিমাণে ডাক্তার থাকার প্রয়োজন সেই পরিমাণে ডাক্তার নাই। শেরপুর আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর সদর উপজেলা নিকটিত। শেরপুরে একটি অবহেলিত পিছিয়ে পড়া জনপদ। এই জনপদের ভাগ্য উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের শেরপুর সদরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। অতীব দুঃখের বিষয়, বর্তমানে এই হাসপাতালে 45 জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে এখানে ডাক্তার অর্ধেক আছে, অর্ধেক ডাক্তার কর্মরত আছে, অর্ধেক ডাক্তার নেই, যা দিয়ে আমার এলাকার মানুষের স্বাস্থ্যসেবা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে
প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে যে পরিমাণে নার্স থাকার কথা তার অর্ধেকে পরিমাণ নার্স আছে, এ ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত যেন আমাদের হাসপাতালের ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এবার মাননীয় সদস্য পারভীন জামান, মহিলা আসন নয়, আপনি আলোচনায় অংশগ্রহণ করবেন। পারভীন জামান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পারভীন জামান, পারভীন জামান মহিলা আসন নয়, আপনার সবাই 2 মিনিট। মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ আমাকে 71 বিধিতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার বিষয় হচ্ছে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও জনবল বর্ধিত করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে সালাম ও শুভেচ্ছা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশ জুড়ে যে উন্নয়ন মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, তাতে সারা বাংলাদেশ জুড়েই আজ রঙে রঙে রঙিন হয়েছে বিশ্বকবি গুরুর ভাষায় বলতে চাই, আজকে যেহেতু তার জন্মবার্ষিকী, যে আজকে বলতে চাই যে আমরা ময়ূরের মতো নাচেরে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, আমি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে শুধুমাত্র 50 শয্যাতেই উন্নীত হয়েছে। স্বল্প জনবল দ্বারা হাসপাতালটি সেবা কার্যক্রম চালাচ্ছে। শুধু তাই নয়, 2টি আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ এক্সরে মেশিনটি দীর্ঘদিন অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। বিপুল সংখ্যক মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমত অবস্থায় শৈলকুপা উপজেলায় জনবল বাড়ানো সহ হাসপাতালটিতে আধুনিক মেডিকেল সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করণের জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ বিপ্লব হাসান, কুড়িগ্রাম 4, অনুপস্থিত। আলোচনায় অংশগ্রহণ করবেন শামিমা হারুন, মহিলা আসন 45, আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শামিমা হারুন, আমার আসন মহিলা আসন 45। আমি যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে গণপূর্ত বিভাগের খালি জায়গায় বিভিন্ন ব্যক্তি, সংস্থা, কখনো কখনো স্বায়ত্তশাসিত সংস্থা অবৈধভাবে সৌন্দর্য বর্ধনের নামে গাছপালা কেটে বাণিজ্যিকীকরণ করছে, কখনো শিশু পার্কের নামে, কখনো অন্য কোনো নামে তারা এগুলো অবৈধভাবে করে যাচ্ছে। সরকারি জায়গায় এভাবে বৃক্ষরোপণ, বৃক্ষ গাছপালা কেটে যেভাবে তারা পরিবেশের ক্ষতি সাধন করছে, যেভাবে তেমনিভাবে এই বিষয়ে মন্ত্রণালয়ের দুর্বলতা চিত্র কিন্তু ফুটে উঠছে। এই কাজে হয়তো ভেতরেরও কোনো কোনো লোক জড়িত থাকতে পারে। তো আমি এইভাবে এতে পরিবেশের মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হয়তো কোনো আবাসিক এলাকায় তারা বাণিজ্যিকীকরণ করছে, টাকা নিজেরাই লাভবান হচ্ছে, এই ছোট ছোট দোকান করছে, খাওয়ার স্টল দিচ্ছে, অথচ একটি শহরে, নগরে যে পরিকল্পিত একটি নগরায়ণ যে প্রয়োজন, সেখানে গাছপালা থাকবে,
যাতে আমাদের পরিবেশের দূষণ না হয়। আমরা গত সপ্তাহে পুরো বাংলাদেশ, পুরো দক্ষিণ এশিয়া একটি হিট ওয়েভ আমরা প্রত্যক্ষ করেছি। তো এই বিষয়ে আমি মাননীয় গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, গাছপালা কেটে অবৈধভাবে যারা সরকারি জায়গা দখল করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য মোসামাদ ফারজানা সুমি, মহিলা আসন 14। আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি উপকূলীয় জেলা বরগুনা জেলা থেকে এসেছি। আমাদের জেলাটি সিডর, আইলা, আমফান, বুলবুল কবলিত একটি জেলা। এই এই জেলায় প্রায় এই যে এখন যে সময় গ্রীষ্মকাল, বর্ষাকাল, তারপরে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাসে হঠাৎ ঝড়ে বজ্রপাত হয়ে মাঠে কর্মরত কৃষক, সাগরে কর্মরত, মাছ ধরারত অবস্থায় জেলে এই বজ্রপাতে মর্মান্তিকভাবে মারা যায়। তাই মাননীয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি, তিনি বরগুনাতে যেন বরগুনা জেলায় এই বজ্র নিরোধক দণ্ড এবং কৃষকের জন্য, বিশেষ করে কৃষকের জন্য যাত্রী কৃষক ছাউনি যেন নির্মাণ করা হয়। কারণ যে কৃষকদের উৎপাদিত ফসলে আমরা টিকে আছি, সেই কৃষকরা মাঠে বজ্রপাতে নির্মমভাবে নিহত, মৃত্যুবরণ করে। খুব বেদনার সাথে বলতে হচ্ছে, বছর তিনেক আগে আমার একজন ছাত্র ও কৃষক ঘরের সন্তান আকাশে মেঘ জমতে দেখে মাঠে গরু আনতে গিয়ে ওখানে বজ্রপাতে মাটি নিহত হয়, যেটি এখনো আমাকে, আমার চোখের অশ্রু ঝরায়। তা আমি মাননীয় মন্ত্রীর কাছে একটাই দাবি জানাই, বরগুনা জেলায় বজ্র নিরোধক দণ্ড এবং কৃষকের ছাউনি নির্মিত হোক, সুরক্ষিত থাকুক আমাদের কৃষক, আমাদের জেলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব এবিএম আনিসুজ্জামান ময়মনসিং সাহা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন, দেশে প্রচলিত কোন বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনতা অথবা জাতীয় সংসদের মাননীয় স্পিকার কর্তৃক সিন্ডিকেট সদস্য মনোনয়ন বিধান রয়েছে? আবার কোন কোন বিশ্ববিদ্যালয় আইনে এই সুযোগ বা বিধান রাখা হয়নি, যার ফলে অনেক মাননীয় সংসদ সদস্য নিজের নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হয়ে বিশ্ববিদ্যালয় উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন? সকল বিশ্ববিদ্যালয় স্থানীয় মাননীয় সংসদ সদস্যদের সিন্ডিকেট সদস্য মনোনীত করলে তারা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক উন্নয়ন ভূমিকা রাখতে পারবেন? তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে মাননীয় সংসদ সদস্যগণ সিন্ডিকেট সদস্য হচ্ছেন, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মাননীয় সংসদ সদস্য নিজের এলাকায় সিন্ডিকেট সদস্য হতে পারছেন না, এর ফলে একটা বৈষম্য দৃশ্যমান। এর প্রেক্ষিতে সকল বিশ্ববিদ্যালয়ে মাননীয় সংসদ সদস্যদের সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনীত করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিষয়টি জরুরি ও জনগণ সম্পূর্ণ বিধায় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, বগুড়া 3। আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহ রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 38 বগুড়া 3 সান্তার পৌরসভার উপকণ্ঠে 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। উক্ত হাসপাতালটি বিএনপি সরকারের আমলে নির্মাণ অসমাপ্ত রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি টাকা আত্মসাৎ করে টাকা লুটপাট করে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সান্তার হাসপাতালের অবশিষ্ট কাজ 2016 সালে সমাপ্ত হয়। এখনও হাসপাতালটি লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সজ্জিত করে উদ্বোধন করা হয়নি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিধায় জরুরি ভিত্তিতে হাসপাতালটি উদ্বোধন করা হবে কিনা মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য,
এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ময়মনসিংহ পাঁচ। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় একটি বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, একটি জাতির সামগ্রিক সত্তার পরিচয় ও তার সাংস্কৃতিক মধ্য দিয়ে বিকশিত হয়। সাংস্কৃতিক উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতি বিশ্ব দরবারে নিজের অবস্থান তৈরি করে। বাঙালি জাতি আজ বিশ্ব দরবারে নিজস্ব স্বকীয়তা অবস্থান তৈরি করেছে এবং তার উন্নত সংস্কৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 150 ময়মনসিংহ পাঁচমুক্তা গাছা, দেশের একটি প্রাচীন এবং উল্লেখযোগ্য জনপদ। ব্রিটিশ আমল হতেই শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ মুক্তাগাছা, জমিদারদের পৃষ্ঠপোষকতা একটি সাংস্কৃতিক আবহ গড়ে উঠেছিল মুক্তাগাছায়। মুক্তাগাছায় ভূপেন্দ্র রঙ্গপীঠ ঘূর্ণায়মান নাট্যমঞ্চে একসময় নিয়মিত নাট্যচর্চা হতো। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ, চলচ্চিত্রের কাননবালা, স্বভাবকবি গোবিন্দ দাস, মহাকবি কায়কুবাদ সহ শিল্প সাহিত্যের বহু গুণীজনের স্মৃতি বিজড়িত মুক্তাগাছা একটি বিশ্বসাহিত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন। সমাজের সুস্থ সাংস্কৃতিক বিকাশ এবং উন্নতি সাধনের জন্য মুক্তাগাছা একটি বিশ্বসাহিত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কিয়া চৌধুরী, হবিগঞ্জ। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিধি 71-এ আমার উত্থাপনীয় বিষয় জীব বৈচিত্র্য রক্ষায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে বৃক্ষরোপণের এবং হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি ঢাকা শহরে দিনকে দিন মানুষ বাড়ছে, প্রায় 4,42,00,000 মানুষের বসবাস এই শহরে। জীবিকার তাগিদে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আসছে। সবুজায়নের এক সময় এই সবুজ ঘেরা ঢাকা এখন কংক্রিটের শহরে পরিণত হয়েছে। শুধু কি রাজধানী, যদি আমার নির্বাচনী এলাকায়ও দেখি কি হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, টপ সয়েল সরিয়ে ফেলা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বালু কাটা, বালু মহালগুলো বালুর ব্যবসা করে তারা এক একজন কোটিপতি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ আজকে বিপর্যস্ত, অসহনীয় গরম, তাপমাত্রা সহ বিভিন্ন রকমের রোগ বালাইয়ের কারণে। এ থেকে মুক্তি চায় মাননীয় স্পিকার, আর এ থেকে মুক্তির জন্য হিট অ্যাওয়ারনেস এখন খুবই জরুরি। সামনে বর্ষা আসছে মাননীয় স্পিকার, আমরা বর্ষায় অনেকে বৃক্ষরোপণ করব। বজ্রপাত নিরোধনে আমাদেরকে কিন্তু প্রাচীনতম সময় আমাদের যে আমাদের মুরব্বীরা যেটি করতেন, তাল গাছ লাগানো, প্রচুর পরিমাণে তাল গাছ লাগানোর জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় এটিকে গুরুত্ব আরোপ করে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আমার অকৃত্রিম কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য ফরিদুন্নাহার লাইলি, মহিলা সন্তি 43। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় ঝাড়কা নিধন বন্ধে নিয়মিত কার্যকর অভিযান পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 12% ইলিশ থেকে আসে। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ঝাটকা নিবিড়ভাবে সংরক্ষণ করতে হবে। ঝাটকা আহরণ বন্ধে অভিযান আরও জোরদার করা প্রয়োজন। লোকবল অর্থ সংকটের কারণে লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করতে পারছে না। এতে সরকারের ঝাটকা সংরক্ষণ কার্যক্রম আশানুরূপ সফলতা পাচ্ছে না। ঝাটকা নিধন বন্ধে পর্যাপ্ত ও নিয়মিত
অভিযান পরিচালনার জন্য লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগে লোকবল বাড়ানো অর্থ সংকট দূর করিবার কোনো জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, বিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় মৎস্যমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানে শেষ হল। পয়েন্ট অফ অর্ডার, আবুল কালাম নাটোর, আপনি বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তর অঞ্চলে 16টি সুগার মিল আছে। এই সুগার মিলে আমাদের কয়েক হাজার কর্মরত কর্মচারী আছে। এর মধ্যে সুগার মিলের প্রায় 3,000-এর উপরে কর্মচারী 5 বছর, 7 বছর, 10 বছর থেকে তারা অবসরে চলে গেছেন। সুগার কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে আপনাদের শুধু সিটি চালাচালি হচ্ছে, কিন্তু তারা অসহায়ভাবে যে আজকে মানবিক পিএফ ফান্ড, অর্থাৎ তারা চাকরি করা অফিসার কর্মচারী থেকে শুরু করে প্রায় 3,500 আছে যাদের পিএফ ফান্ড, যারা যে অংশ তাদের দিছে আরেকটা অংশ সরকার দেয়, আজকে তারা অসুস্থ হচ্ছে। 5 বছর, 7 বছর থেকে তারা পাচ্ছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, হজে যাবে সে টাকা পাচ্ছে না। এটা একটা অমানবিক অবস্থা সৃষ্টি হয়েছে। এই 3,300 শ্রমিক, কর্মচারী এবং অফিসার যারা দীর্ঘদিন এই সেবা দিয়েছে এই কর্পোরেশনে এবং তারা সরকারের কাজ করেছেন, কিন্তু তারা বিপুল পরিমাণ অর্থ প্রায় 330 কোটি টাকা, 336 জন কর্মকর্তা কর্মচারী তারা পাওনা রয়েছে পিএফ ফান্ডে 116 কোটি টাকা, এবং গ্যাচুইটি পাবে তারা হচ্ছে 314 কোটি টাকা। তারা অনেকে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, তারা চিকিৎসা নিতে পারছে না। মাননীয় স্পিকার, আমি মাননীয় শিল্প মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে আপনার মাধ্যমে এটাই জানতে চাই, তারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা দীর্ঘ সময় চাকরি জীবন শেষ করে তারা অবসরে আছে, তারা মানবতার জীবনযাপন করছে, তারা এই পিএফ ফান্ড এবং গ্যাসরি ফান্ড না পাওয়া তাদের সন্তান সন্তান লেখাপড়া, তাদের জীবনযাপন, তাদের সংসার অনটন হচ্ছে, তারা মারা যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না। এই টাকাগুলো পরিশোধ করলে তারা একটা স্বাভাবিক জীবন, এটাই মাননীয় আমার বক্তব্য। মাননীয় স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এবিএম আনিসুজ্জামান, ময়মনসিংহ 7, আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন, বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচন এলাকা 152 ময়মনসিংহ 7। গত 5 তারিখে মধ্যরাতে 1:40 মিনিট থেকে 1:55 মিনিট 10 মিনিটে আমার 6টা ইউনিয়ন এবং 1টি পৌরসভা আমার প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গেছে। আমার এলাকাতে 6টি ইউনিয়নে 1টি টিনের ঘর 3 অক্ষত নাই, প্রত্যেক যত প্রায় 5,000-এর মতো টিনের ঘর একদম জাজরা হয়ে গেছে। আমাদের এই আমার এলাকায় বুড়ো ফসল মাত্র 20% ফসল কাটা হয়েছে, 80% ফসল একদম মেসাকার হয়ে গেছে। আমার গরু ছাগল হাঁস মুরগি সহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। নিম্নআয়ের মানুষ যারা ওই সামান্য দুইটা টিন দিয়ে ঘরে করে থাকে তাদের থাকার কোনো জায়গা নেই। অনেকেই বাজার থেকে সালা কিনে চটের বস্তা কিনে জীবনযাপন করছে। আমার অনুরোধ, এই 6টি ইউনিয়নের প্রায় 5,000 বাড়িঘর সহ হাঁস মুরগি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, অনেক মানুষ অসুস্থ এবং আহত হয়েছে। তাই এবং আমাদের যে ফসল আম কাঁঠাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, ত্রাণমন্ত্রী মহোদয়ের কাছে, আমার জরুরি ভিত্তিতে টিন এবং খাদ্যর জন্য, শুকনা খাদ্যর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, আপনি বলুন।
মানে স্পিকার বিষয়টি সবার আপনি সম্প্রতি মানে স্পিকার এই যে বিষয়টি বলবো, মানে স্পিকার সরকারি কলেজ আপনার এখানে আছে বা আমাদের প্রত্যেকটি সংসদ সদস্য মানে সংসদের এলাকায় সরকারি কলেজ আছে মানে স্পিকার, এই সরকারি কলেজগুলোতে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা পোস্ট হয়ে একজন দুইজন তিনজনের, কিন্তু একটি সরকারি কলেজ আপনার আমার এবং জেলা উপজেলায় যেগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি উপজেলায় এই সরকারি কলেজগুলোতে 15-20 জন করে আপনার মাস্টারের লোক নিয়োগ আছে মানে স্পিকার, এদের বেতন হলো 235 টাকা থেকে 250 টাকা ডেলি হাজিরা, তাও মাসে হলো 16 দিন বা 18 দিন তারা টাকা পায়, বাকি দিন টাকা পায় না। আমার প্রশ্ন হলো আজকে নতুন নতুন ভবন তৈরি হয়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, আপনার 6তলা বিল্ডিং হয়েছে, আবার মহিলা হোস্টেল হয়েছে, আপনার ছেলেদের হোস্টেল হয়েছে, কিন্তু জনবল নাই। এখন সেখানে লোকালি কলেজের অধ্যক্ষ সাহেব বা কমিটি বা ম্যানেজমেন্ট সেখানে মাস্টার হলে এই যে নিয়োগ দিয়েছেন, কেউ 15-20 বছর এভাবে চাকরি করছেন, এটা আপনার এলাকাও আছে এবং আবার আমাদের মানুষ সংসদ সকল এলাকায় এরকম সরকারি কলেজ আছে মানে স্পিকার, এই হলো অবস্থা। আমার প্রশ্ন হলো এই লোকগুলো যে 15-20 বছর এই কলেজগুলো সার্ভিস দিলেন, তাদের হয় নিয়মিত করে নেন, নাহলে 250-300 টাকা 250-200 টাকা দিয়ে মাস্টার হলে কাজ করে কী হবে, তাও 16 দিনের বেতন পায়, কিন্তু তাদেরকে বন্ধ নাই, ছুটিও নাই, প্রত্যেক দিন আসতে হয়, কারণ কলেজের ঝাড়ুদার থেকে আরম্ভ করে পাহাড়া থেকে আরম্ভ করে যা কিছু করতে হোস্টেলের রান্নাবান্না থেকে সব এরা করে, কিন্তু এদের কোনো গতি নেই মানে স্পিকার। সেই জন্যই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এবং মানে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো মানবিক দিকে মানবিক দিক বিবেচনা করে এই লোকগুলোকে হয় আপনি রেভিনিউ খাতে নিয়ে নেন, এদের বেতনের ব্যবস্থা করেন, না এদের যে দৈনিক ভাতা সেটা আপনি বাড়াবার ব্যবস্থা করেন। এই কথা বলে আপনাকে শেষ করছি মানে স্পিকার, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনি আপনি প্রত্যেকটি সংসদ সদস্য এলাকায় একই অবস্থা মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। বলবেন মাননীয় সদস্য তারানা হালিম, মহিলা আসন 18। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি অনেকক্ষণ ধরেই হাত তুলেছিলাম, তো আপনি বিরোধী দলের আমাদের সদস্যদের প্রথমে সুযোগ করে দিয়ে প্রমাণ করলেন যে এই সংসদ কতটা নিরপেক্ষ, তো সে কারণেই আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এশিয়ার যতজন রাষ্ট্র নায়ক এই ইসরায়েলি বর্বরতা নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনের পক্ষে দৃঢ় স্বরে তাদের পাশে দাঁড়াবার কথা বলেছেন, তাদের মধ্যে প্রথমেই যদি কারো নাম বলতে হয় অন্যতম প্রথমেই আসেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই কথাটি আমাদের বারবার বলতে হবে। মাননীয় স্পিকার, তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি কর্তৃক আয়োজিত সম্মেলনে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও তিনি জোরালো কণ্ঠে এই বর্বরতার নারী এবং শিশু হত্যার ইসরায়েলিদের এটার তিনি নিন্দা জানিয়েছেন, ফিলিস্তিনিদের স্বদেশ আবাসভূমি প্রতিষ্ঠার লড়াইয়ের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যদি ইউটিউব দেখেন, যদি আপনি দেখেন যে সেখানে কি অবস্থা বিরাজ করছে, কেবলমাত্র গাজা স্ট্রিপ, এই গাজা স্ট্রিপে যে নৃশংসতা চালানো হয়েছে এর কিন্তু বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে। আমরা ছোটবেলায় পড়তাম সদা সত্য কথা বলিবে, কাহারও ক্ষতি করিবে না, পরচর্চা পরনিন্দা করিবে না, লোভে পাপ পাপে মৃত্যু, মানবিক হও। এখন এসব আদর্শলিপির বাক্যগুলো যেন ব্যাকসিটে স্থান করে নিয়েছে, সে কারণেই দেশে দেশে যুদ্ধ, বিগ্রহ, মানুষ হত্যা, অমানবিক আচরণ, শিশু হত্যা, নারী হত্যা একে একে চলে আসছে। গাজা স্ট্রিপে 17,000 শিশু এখন আনঅ্যাকম্পানিড অথবা পরিবার কোথায় তারা জানে না। অক্টোবর 7 থেকে টোটাল ডিসপ্লেসড 1.7 মিলিয়ন মানুষের মধ্যে 1% হচ্ছে শিশু। এখন পর্যন্ত 25,000 শিশু এতিম হয়েছে, 1,000 শিশু রঙ্গহানি হয়েছে। অক্টোবর মাসে 13,000 শিশু হত্যা করা হয়েছে নর্দার্ন গাজায়। অসাম্প্রদায়িকতার কথা কিন্তু বারবার বিএনপি বলেন এবং সেইখানে আমরা কেন অসাম্প্রদায়িক এটার কথা বলেন, যদিও তারা মানসিকভাবে ভীষণই সাম্প্রদায়িক। আমাদের অসাম্প্রদায়িকতাকে তারা ধর্মহীনতা বলে
ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, কিন্তু আজ পর্যন্ত একটি বারো কোন ফোরামে বিএনপির কোন নেতা, তাদের নেত্রী, তাদের কর্মী, কাউকে আমরা ইসরায়েলের এই বর্বরতা নিন্দা করতে দেখিনি, আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুনিনি। মাননীয় স্পিকার, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরাবিয়া, সাউথ আফ্রিকা, টার্কি, এমনকি অস্ত্র ব্যবসায় উৎসাহিত ইউএসএ সমর্থক ইউকেতেও কিন্তু রাস্তায় রাস্তায় প্রোটেস্ট হয়েছে। ছোট ছোট বাচ্চারা তাদের যে গ্রাজুয়েশনে, সেখানেও তারা কিন্তু ফিলিস্তিনের পতাকা ধারণ করে তারা কিন্তু দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি বর্বরতার এবং ফিলিস্তিনের পক্ষে তারা সমর্থন জানিয়েছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। আমরা যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন বিএনপি ব্যঙ্গ করে যে মসজিদে মসজিদে নাকি উলুধ্বনি হবে। আমরা যখন অসাম্প্রদায়িকতার কথা বলি তখন তারা সেটাকে ধর্মহীনতা বলে। মাননীয় স্পিকার, জামাতের বিরোধিতা করা কোনোদিন ধর্মহীনতা নয়, কারণ জামাত সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, তারা ইসলামের মূল্যবোধে বারবার আঘাত হানে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তাদের নেতা কর্মীদের বলতে হবে যে তারা ফিলিস্তিনের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চকিত হয়েছেন সেভাবে তারা উচ্চকিত হবেন কিনা, আর না হলে তাদের বলতে হবে যে তারা সুস্পষ্টভাবে ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন। কাজেই মাননীয় স্পিকার, আজকে আমি আপনার কাছে পরিশেষে সেই কথাই বলবো যে যখন দেশে দেশে প্রতিবাদ হচ্ছে তখন আমেরিকান একটি শিশু সে বলবার সাহস করছে, সে বলছে যে আমি প্রতিদিন সকালবেলা উঠি এই স্বপ্ন নিয়ে যে আমি স্কুলে যাব। আর গাজার ওই ছোট্ট শিশুটি প্রতিদিন স্বপ্ন নিয়ে ওঠে যে আমি কি খাবো। সে আরো বলেছে যে আমি প্রতিদিন ভাবি আমি বাবা মার কোলে কিভাবে নিরাপদে ঘুমাবো, কিন্তু আমি দুঃখিত লজ্জিত গাজার সেই শিশুটির কাছে যে প্রতিদিন ভাবে আমার বাবা মার লাশ কোথায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন পয়েন্ট অফ অর্ডার আলোচনা করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কুমিল্লা চার। ধন্যবাদ স্পিকার। পয়েন্ট অফ অর্ডারে আমাকে এই মহান জাতীয় সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি যে একটি বিষয় নিয়ে বলতে চাই, আজকে এই দুই ঘন্টা আগেই চ্যানেল 24 নিউজ করেছে এক লাফে $60 দাম বৃদ্ধি। বাংলাদেশে যদি ব্যবসায়ীরা যদি টিকে না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক ধরে রাখা খুবই কঠিন। আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য তিনি সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আজকে যে সারা বাংলাদেশে যে ব্যাংকগুলো হয়েছে, আজকে বাংলাদেশ ব্যাংক যে নির্ধারণ করে দেওয়া হচ্ছে ডলারের মূল্য, এটার সাথে কোনো ব্যাংকের যে বাস্তবিক ডলারের দামের কোনো মিল নেই। যে যেরকম ভাবেই পারছে ডলারের দাম তেমনি ভাবেই নিচ্ছে, এতে করে সকল ব্যবসায়ীদের যারা আমদানি করে বিভিন্ন পণ্য আনছে, এতে করে এই আমদানি পণ্যগুলোর দাম ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং আমি মনে করি যারা ব্যবসায়ীরা একটা কোস্টিং করে মাল আনে, সে $100 একটি মাল যদি ইনপুট করে তাহলে সে কিন্তু চেষ্টা করে $101 বা $2 বিক্রি করার জন্য, কিন্তু আজকে যদি $10 $15 $5 যদি মূল্য বেড়ে যায় তখন কিন্তু তার আর কোনো কিছু করার থাকে না, তখন সে লস গুনতে গুনতে একটি সময় বিলীন হয়ে যাবে। তা আমি এই মহান সংসদে আমি অনুরোধ করতে চাই, অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাংলাদেশ ব্যাংক যেই ডলারের দাম নির্ধারণ করা হবে সেই দামেই যেন সকল ব্যাংক ডলার দিতে বাধ্য থাকে, অন্যথায় এই অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বলে আমি মনে করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। আমি আগের মানুষ সদস্য জনাব সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাটোর চার, একটু সংক্ষেপে বলবার চেষ্টা করবেন। ধন্যবাদ স্পিকার আপনাকে। অনেক চেষ্টার পরে সময় সুযোগ পাওয়ার জন্য আমি আতঙ্কিত ছিলাম যে সামনে আগামীকালকে আমাদের সংসদ অ্যাডজার্ন হবে এবং দীর্ঘ সময় বন্ধ থাকবে। এই সময়কালে আমার যে বিষয় উপস্থাপন করতে চাই সেটা খুবই জনগুরুত্বপূর্ণ। আমার নির্বাচন এলাকা 61-4 গুরুদাস বড়াইগ্রাম, এই এলাকাটি খুবই উর্বর এবং চলন বিল বিধৌত এবং চিনিটাঙ্গির বিল বিধৌত সকল ফসল হয়। আমাদের গুরুদাসপুর এলাকাটি খুবই উর্বর, কিন্তু ভূমিদস্যুদের জন্য আমরা হাজারো চেষ্টা করে এই জমিটা রক্ষা করতে পারছি না। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এবং দৃষ্টি আকর্ষণ করছি জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের। এই জনপ্রশাসন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটু যদি খেয়াল করতেন যে গুরুদাসপুরের উর্বর মাটিগুলোকে আজকে ভূমিদস্যুরা কেটে নিয়ে যেভাবে ওই এলাকার কৃষককুলকে সর্বশান্ত করে দিচ্ছে, সেই জন্য আগামী দিনে সে কিন্তু মহামারী সেখানে বেকারত্ব সৃষ্টি হবে। আমাদের যে ফসল হয় ধান গম ভুট্টা সরিষা এবং তরমুজ বিভিন্ন রকম ফসলের সব ফসল কিন্তু বিনষ্ট হবে না। সেই জন্য আমি হাজারো চেষ্টা করেও গুরুদাসপুরের পুকুর খনন বন্ধ করতে পারিনি। আমি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো এবং আমাদের জনপ্রশাসন মন্ত্রী মহোদয়কে বলবো এই বিষয়টা যেন ওনার অবস্থান থেকে খেয়াল করে আমাদের গুরুদাসপুরের এই উর্বর মাটিগুলোকে রক্ষার ব্যবস্থা করেন। এটাই হলো আমার স্বনির্বন্ধ অনুরোধ এবং এই ব্যাপারে বিশেষ কোনো ফোর্স গঠন করে যদি হতো, কারণ আমাদের ইউএনও মহোদয় এক গভীর রাত্রে 2টার সময় যায় একটা গাড়ি জব্দ করছে, ওসি মহোদয় গভীর রাত্রে একটা গাড়ি জব্দ করছে, কিন্তু বিশ্ব বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে যে বহু জায়গায় তারা নেমে রাতের অন্ধকারে সেই মাটিগুলো কেটে শেষ করছে। সেই জন্য এই ব্যাপারে যদিও একটা আইন হয়েছে মামলা করার, সব কিছু মিলায় এই ব্যবস্থাটা যেন এই দুরবস্থা যেন দূর হয়, আমাদের উর্বর মাটি যেন রক্ষিত হয়, সেই জন্য আমি বিশেষভাবে আমি প্রস্তাবনা উপস্থাপন করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য বিপ্লব হাসান 28-20 গ্রাম 4, আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন 20 গ্রাম 4, রৌমারী রাজীবপুর চিলমারী এই 3 উপজেলা নিয়ে। আমি যদিও রৌমারী রাজীবপুর চিলমারির, আমি আজকে যে কথা বলছি সেটা হলো যে 20 গ্রাম জেলাকে নিয়ে। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আগামী 5 বছর বিশাল একটা সংখ্যক মানুষকে দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এখন আমার কথা হলো যে এই রৌমারী রাজীবপুর চিলমারি পাশাপাশি 20 গ্রাম, তথা যেহেতু এখানে গ্যাসের ফ্যাসিলিটিস নাই এবং ইলেকট্রিসিটির এখন আমরা 100% স্বয়ংসম্পূর্ণ হয়েছি, শিল্প কারখানার অভাব আছে, এখানে শিক্ষিত বেকার অংশের একটা বৃহত্তর একটা অংশ আছে, পাশাপাশি যারা বিদেশ যেতে চায় এবং এই বিদেশ যেতে গিয়ে নানাবিধ হয়রানির শিকার হয়। আমি বলতে চাই যে আগামী 5 বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিশাল একটা অংশ বাংলাদেশ থেকে প্রবাসে পাঠাবে, সেটার একটা অংশ 20 গ্রাম এই রৌমারাজপুর চিলমারি তথা 20 গ্রামের চর অঞ্চলের বাসীদের জন্য, যেহেতু আমাদের চর অঞ্চল ঘোষিত আছে জাতীয়ভাবে, তাদের জন্য কি কোনো কোটা, এবং শুধু কোটা না, এই অঞ্চলের চর অঞ্চলের মানুষের যাচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে তাদেরকে তৈরি করা যায় এবং একটা সার্টিফিকেশনের আওতায় এনে তাদেরকে বিদেশে পাঠানো যায়, যাতে তারা বিদেশে গিয়ে তারা ভালো মতো ভালো বেতন এবং ভালো অবস্থানে এটা বজায় রেখে তাদের কর্ম করে সেই বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্স পাঠায় সেটা যাতে স্বাভাবিকভাবে এবং সুন্দরভাবে পাঠাতে পারে, এ বিষয়ে আমি আজকে এই সংসদে আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রী তথা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলোচনা প্রথমে আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান যশোর 2 কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমি কার্যপ্রণালী বিধির 71 অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় ডায়ালাইজার কিটে শুল্ক কমানো প্রসঙ্গে। কিডনি ফাউন্ডেশন নামের বেসরকারি সংস্থার জরিপ মতে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ বিভিন্ন কিডনি রোগে ভুগছেন এবং প্রতি বছর প্রায় 50,000 মানুষ, আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনি প্রতিনিয়ত অকেজ হয়ে যাচ্ছে এবং তাদের ডায়ালাইসিসের প্রয়োজন হয়। ডায়ালাইসিস একটি ব্যয়বহুল চিকিৎসা এবং প্রতি সপ্তাহে একজন কিডনি রোগীকে 3 বার ডায়ালাইসিস করতে হয় এভরি অল্টারনেট ডেতে, এবং সেখানে 40 থেকে 60 হাজার টাকা খরচ হয়। আমাদের দেশে মাত্র একটি কোম্পানি এই ডায়ালাইজার কিট তৈরি করে আর বাকি ডায়ালাইজার কিট এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া কিডনি রোগীদের প্রতিনিয়ত ওনারা রক্তশূন্যতায় ভোগে, তার জন্য ওনাদের রক্ত বাড়ানোর জন্য ইরাইথোপয়েটিন নামে একটা ইঞ্জেকশন নিতে হয় প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পর পর। সর্বসাকুল্যে একজন কিডনি রোগীর মাসে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়। আমাদের দেশে 2400 ডায়ালাইসিস মেশিন আছে অ্যাপ্রক্সিমেটলি, তার ভিতরে 69% প্রাইভেট, 15% সরকারি সুবিধাভোগী এবং 15% এনজিও কর্তৃক পরিচালিত হয়। এবং প্রতিদিন আমাদের দেশে 22,000 লোকের ডায়ালাইসিস হয়, এর ভিতরে 90% রোগী 3 মাস বা 4 মাস পরে খরচের অভাবে তাদের ড্রপ আউট হয়, অর্থাৎ তারা ডায়ালাইসিস সুবিধা নিতে পারে না। আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে নিবেদন, এই ডায়ালাইসিস কিটের শুল্ক কমিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে মানুষ সহজে এবং স্বল্প মূল্যে এই ডায়ালাইসিস তারা চিকিৎসা সেবা নিতে পারে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ তহিদুজ্জামান যশোর 2 এ যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 গৃহীত নোটিশ সমূহের একটি সংসদে উত্থাপন করলেন, তিনি নিজেই মাননীয় সদস্য একজন প্রতিরোধ চিকিৎসক, সেটা আমরা জানি। স্বাস্থ্যখাতকে সুসংহতকরণে ঔষধ চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শুনলাম মাননীয় সদস্যের কাছে যে এই ডায়ালাইজারটি জাতীয় জিনিসটি দেশীয় একমাত্র একটি কোম্পানি উৎপাদন করে। আমরা আশা করছি আরও বিভিন্ন কোম্পানি এটি উৎপাদনে এগিয়ে আসবে এবং সেই লক্ষ্যে আমরা সহায়তা প্রদান করতে পারব। এই ডায়ালাইজার কিট আমদানিতে মাননীয় স্পিকার, এখানে কিন্তু রেগুলেটরি কোনো ডিউটি নেই, সাপ্লিমেন্টারি ডিউটিও নেই এবং সেখানে কোনো ভ্যালু অ্যাডেড ট্যাক্সও নেওয়া হয় না। কিছু কাস্টমস ডিউটি এবং কিছু অ্যাডভান্স ট্যাক্স আছে। বর্ণিত বিষয়ে করভার কমানোর প্রস্তাব করা হলে সেটা যথাবিহিত নিয়মানুযায়ী বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তহিদুজ্জামান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে ডায়ালাইসিস করার সময় ডায়ালাইসিস মেশিন এটা একটা মেজর পার্ট, এর পাশাপাশি বিভিন্ন সার্কিট ইউজ করা হয় এবং বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। ডায়ালাইসিসের যে ডায়ালাইজার এটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা একটা ফিল্টার মাত্র। সুতরাং আমি সর্বসাকুল্যে ডায়ালাইসিস যাতে আমাদের দরিদ্র জনগোষ্ঠী পেতে পারে
তার উপরে যে আনুষঙ্গিক ওষুধপত্র এবং সার্কিটের উপরে যাতে শুল্ক কমানো হয় সে ব্যাপারে বলেছি। পাশাপাশি এই মাত্র 15% মেশিন হলো আমাদের সরকারি, সরকার যাতে আরও বেশি পরিমাণে ডায়ালাইসিস মেশিন এনে আমাদের সাধারণ জনগণের এই ড্রপ আউটের হাত থেকে রক্ষা করে সেজন্য আমি মাননীয় মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের প্রস্তাবনা যুক্তিযুক্ত এবং মাননীয় স্পিকার আমরা জানি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যা অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক একটি পদ্ধতি। এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপকভাবে স্বীকৃতি দেয় এবং এই উদ্যোগটিকে শেখ হাসিনা উদ্যোগ নামে অভিহিত করে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের প্রস্তাবনাটি অবশ্যই আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় এটি খুবই গুরুত্ব সহকারে নিবে এবং স্বাস্থ্যখাতকে যুগোপযোগী করতে সরকার প্রতিনিয়ত জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। সেভাবে প্রতি বছর বাজেটে বরাদ্দও দেওয়া হয়। 14 মার্চ 2024 বিশ্ব কিডনি দিবস উপলক্ষে দেয়া একটি বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কোট, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের সরকার কিডনি রোগীদের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা স্বাস্থ্যখাতে বাজেটের একটি বড় অংশ কিডনি রোগের চিকিৎসা, ডায়ালিসিস ও কিডনি সংযোজন করার ক্ষেত্রে ব্যয় করছি। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি জেলায় কিডনি ডায়ালিসিস সেবা চালুর উদ্যোগ, স্বল্পমূল্যে ডায়ালিসিস সেবা এবং কিডনি সংযোজনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আনকোট। মাননীয় স্পিকার, আমি আবারও বলতে চাই যে ডায়ালাইজার আমদানি, ডায়ালাইজার সহ অন্য আনুষঙ্গিক জিনিস আমদানিতে মোট করভার কমানোর প্রস্তাব করা হলে যথানিয়মে সেটা বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি এখন মাননীয় সদস্য জনাব ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোনা তিনকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়বার আহ্বান জানাচ্ছি। অনুপস্থিত, নোটিশটি উত্থাপিত হল না। আমি এখন মাননীয় সদস্য জনাব এ কে আব্দুল মোমেন সিলেট এক কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়বার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধির মাধ্যমে নিম্নোক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়ের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার একাধিক ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল চালু করায় ঢাকা শহরের যানজট কিছুটা কমেছে। তবে ঢাকা শহরের রাস্তা তুলনামূলকভাবে অনেক বড় হওয়া, প্রশস্ত হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু বাস্তবায়ন না করায় এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। এতে করে লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারে জ্বালানি পুড়ছে, আবার পরিবেশ দূষিত হচ্ছে, বিশেষভাবে উল্লেখ্য জনগণের হয়রানি দিন দিন বাড়ছে। কিন্তু আমরা যদি কিছু স্মার্ট পদক্ষেপ নেই তাহলে এই সমস্যা উপশম হওয়া সম্ভব। যানজট নিরসনের সরকার এই মুহূর্তে কোনো স্মার্ট সমন্বিত উদ্যোগ নিচ্ছেন কিনা আমি জানতে চাই। আমি বলতে চাই যে ঢাকা শহরে যে সমস্ত সরকারি দপ্তর প্রয়োজন নাই, অত্যাবশ্যক নয়, সেই সমস্ত সরকারি দপ্তরকে ঢাকার বাইরে রিএলোকেট করলে যানজটের সমস্যা কিছু কমবে। তাছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে স্কুল ডিস্ট্রিক্ট তৈরি করে
পাবলিক স্কুলে একই ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টে পড়তে পারবে না, সেটা বাধ্য কথার সৃষ্টি করলে আপনার আনাগোনা অনেক কমবে। স্কুলের ছেলে মেয়েদের প্রাইভেট কারের পরিবর্তে বাসে আনাগোনা করালে প্রতিদিন প্রায় কয়েকশত যানবাহন রাস্তা থেকে উঠে যাবে। যেমন ধরুন একটি বাসে 60 জন বাচ্চা চলতে পারে, আর প্রাইভেট কারে গেলে এই 60 জনের জন্যে 4 বার করে 240টা গাড়ি আনাগোনা করে। ধানমন্ডি, গুলশান ইত্যাদি শহরে ওয়ান ওয়ে পার্কিং এবং ওয়ান ওয়ে ট্রাফিক চালু করার কথা চিন্তা করা যেতে পারে। হকার্স বিভিন্ন রকম এনক্রোচমেন্ট উঠিয়ে দিয়ে সিএনজি এবং বাস পার্কিং এর বাস পার্কিং রাস্তা থেকে বন্ধ করা প্রয়োজন। যারা তা করবে তাদের হেভি পেনাল্টি ইম্পোজ করা দরকার। ট্রাক বাস যত্রতত্র থামিয়ে প্যাসেঞ্জার উঠানামা বন্ধ করুন দরকার। ট্রাফিক লাইট চালু করা প্রয়োজন, কারণ ট্রাফিক লাইট অনেক সময় পুলিশরা যথেষ্ট সময় নষ্ট করেন। হর্ন বাজালে ফাইনের, মানে বেশি বেশি ফাইনের ব্যবস্থা করা বোধহয়। আমি এই প্রস্তাবগুলো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে বিষয়ে তার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যানজট নিরসন স্মার্ট পদক্ষেপ গ্রহণ বিষয়ে 71 বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব এ কে আব্দুল মোমেন সিলেট এক কে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যথার্থই বলেছেন, আমরা 2008 যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন তার আগে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা যানজট নিরসনের জন্য ফ্লাইওভার করব, আমরা এলিভেটেড এক্সপ্রেস করব, মেট্রো রেল করব। এগুলি কিন্তু ক্রমান্বয়ে আমরা করেছি। মাননীয় স্পিকার, সরকার একাধিক ফ্লাইওভার, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস তৈরি করায় কিছুটা যানজট কমেছে। যানজট নিরসনে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DTCA, BRTA, DMP সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ঢাকা মহানগরীতে অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 13 সদস্য বিশিষ্ট অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন সমন্বয় কমিটি এবং 13 সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি সমূহ অটোমেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রতিবেদন দাখিল করেছেন। উক্ত প্রতিবেদন নিম্ন বর্ণিত বিষয় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট সকল অংশীদারীদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক অটোমেশন সিস্টেম বাস্তবায়নের কমিটি সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সিস্টেম বাস্তবায়িত হলে ঢাকা মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনা সহজতর হবে ও পরিবেশ দূষণ হ্রাস পাবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে সমস্ত কথা বলেছেন তিনি যথার্থই বলেছেন। আমরাও, আমাদেরও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা ঢাকা শহরকে আরও এই যানজট মুক্ত কীভাবে করব সেই নিয়ে আমরা ই করছি। মাননীয় সংসদ সদস্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি এই দিক নির্দেশনাগুলো উনি দিয়েছেন এগুলো আমরা অবশ্যই দেখব, এবং ওনার কাছে যদি আরও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব থাকেন তাহলে সেগুলো আমাদেরকে দিতে পারেন, আমরা সেগুলি নিয়ে কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব এ কে আব্দুল মোমেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্য দু ধরনের প্রপোজাল থাকলে বলতে পারি। সিঙ্গাপুর ছোট্ট দেশ, তাদের কিন্তু আপনার কোথাও যানজট নাই। এর একটি কারণ হলো তারা তাদের দেশে গাড়ি কিনতে গেলে হেভি ট্যাক্স দেয়, ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে ডাবল ট্রিপল বেশি চার্জ করে। তারপরে ব্যক্তিগত গাড়ি ও দেশে নাই, ওখানেও সবই পাবলিক ট্রান্সপোর্ট, লাইন ধরে লোক পাবলিক ট্রান্সপোর্ট। তাদের ম্যানেজমেন্ট
আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি গুড। লন্ডন ছোট্ট, লন্ডনের রাস্তাঘাট ছোট, আমাদের রাস্তাঘাট থেকে ছোট, কিন্তু সেইখানে লন্ডন শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্সিতে হয়, তার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢুকার আগে দূরে কোথাও ট্রেন স্টেশনে গাড়ি নাম রেখে তারপরে ট্রেনে লন্ডনে আসে। আমাদের দেশে যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে। আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে। তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব। আর তাছাড়াও দেশে এই গাড়িঘোড়া যাতে অত অত বেশি না থাকে, তার জন্য আমরা আমাদের গাড়িঘোড়ার উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আরও অধিকতর ট্যাক্স দিলে পরে সংখ্যা হয়তো কমবে। এখানে বলে রাখি যে একই পরিবারে আগে একটি গাড়ি দুইটি গাড়ি থাকতো, কিন্তু এখন একটি গাড়ি হলে গেলে আর সে অন্য কোথাও যেতে পারে না এই ট্র্যাফিকের যানজটের কারণে। আমি যদি যানজট কমাতে পারি, একই পরিবার তার চারটা গাড়ি লাগবে না, তখন সে একটা কি দুইটাতে চলে আসবে। সেই কারণে আমি যানজট উন্নত করলে আমার উন্নত করার একাধিক উয়ে, খালি এই পুলিশ টুলিশ রাখলেই হবে না। যেমন এসেনশিয়াল যেগুলো দপ্তর, সরকারি দপ্তর ঢাকা শহরে থাকার প্রয়োজন নাই, দে শুড রিএলোকেট টু আদার ডিস্ট্রিক্টস। ইমিডিয়েটলি বহু আপনার গাড়ি চলে যাবে। আমি শুধু আবহাওয়া অফিসের কথাই বলি, প্রায় 100টা গাড়ি তাদের, ও যদি চলে যায় পতেঙ্গায় 100টা গাড়ি চলে গেল, 100টা গাড়ির আনাগোনা শহরতে উঠে গেল। এই জন্যে আমি মনে করি এগুলো নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে। ঢাকার যানজটটা এখনো যথেষ্ট খারাপ। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বহু দেশ ঘুরেছেন, বহু দেশ সম্বন্ধে তিনি জানেন, তারই আলোকে তিনি কিছু আমাদেরকে আলোকিত করেছেন। অবশ্যই তার এই সমস্ত প্রস্তাবগুলো আমরা এগুলো সবই বিবেচনা করব। আমরা আপনার যদি আজকে থেকে 10 বছর আগে ফিরে তাকান, তাহলে আমাদের আমাদের কিন্তু আমাদের এই যানবাহন সংখ্যা আমাদের কম ছিল এবং নানান ধরনের যানবাহন আমরা ব্যবহার করেছি, রিক্সা করেছি, টেম্পো করেছি, ব্যাটারি চালিত মানে রিক্সা চালু করেছি। এখন সময় আসছে এগুলি নিয়ে আমাদের চিন্তাভাবনার, উনি যথার্থই বলেছেন এগুলি নিয়ে আমাদের চিন্তাভাবনার সময় আসছে। এখন ঢাকা শহরে কি চলবে কি না চলবে এটারও একটা চিন্তার সময় আসছে, উনি মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন। আর সঙ্গে সঙ্গে আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় স্পিকার, বিদেশগুলোতে যে সমস্ত দেশে তিনি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণে আপনার ওই সমস্ত শহরগুলিতে একটা আধুনিক শহর হলে অন্তত 25% সড়ক থাকে, রাস্তাঘাট থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু সেটি নেই। আমাদের বাংলাদেশের ঢাকায় আমরা কিছু এলিভেটেড এক্সপ্রেস, আমরা মেট্রো রেল এগুলো করাতে যানজট কমেছে যেমন, কিন্তু আমাদের ঢাকার বাইরে যদি আমরা ফিরে যাই, আমাদের মানে সব মানে সড়ক যদি একত্রে করি, তারও আমার 10%-এর বেশি আমাদের নেই মাননীয় স্পিকার। সেই জায়গায় আমাদের কিছু দুর্বলতা রয়েছে মাননীয় স্পিকার। আমরা সব মিলেমিশেই আমাদের যেটি প্রয়োজন, যেটি আমাদের করার প্রয়োজন, সেটা আমরা অবশ্যই করব। এবং আমি এইটুকু মনে করি আজকের থেকে মেট্রো রেল এবং এলিভেটেড চালু হওয়ার আগে উত্তরার থেকে বোধহয় 2 ঘন্টাও লেগে যেত, এখন আমরা 15-20 মিনিটের মধ্যেই চলে আসতে পারি। এগুলো হয়েছে মাননীয় স্পিকার, আরও হবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায়, তার দিক নির্দেশনায় আমরা ঢাকা শহরকে যানজট মুক্ত করব, আমরা সেই প্রচেষ্টা আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোতামেল হককে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর ধারা 29-এর উপর উপধারা 29-এর উপধারা 2-এর বিধান মোতাবেক দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন 2023 উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মুক্তিযুদ্ধপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন আইন 2004 দ্বারা 29 মোতাবেক দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন 2023 মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, প্রতিবেদন সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রক সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মোহাম্মদ শফিক সিরাজগঞ্জ স্যারকে কার্যপ্রণালী বিধির 211 বিধির উপবিধি অনুযায়ী স্থানীয় সরকার উন্নয়ন পরিষদ সংশোধন বিল 2024 সম্পর্কে সরকার পল্লী উন্নয়ন ও সমত্রয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের 24 তারিখের বৈঠকে উপস্থাপিত সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 জাতীয় সংসদের কার্যকরণ বিধি 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কর্মরত স্থায়ী কমিটিতে প্রেরণ করা। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংসদ সদস্য বিল 2024 পরীক্ষাকরণ সম্পূর্ণ স্থায়ী কমিটি হিসাবে মোহাম্মদ শফিকুল ইসলাম কার্যপ্রণালী বিধির 221 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 2024 তারিখের বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে বৈঠকে উপস্থাপিত করে কমিটি সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় অংশগ্রহণ করে অবস্থান রেখেছে। তারা হলেন সর্বজনা মোহাম্মদ তাজুল ইসলাম 277 কুমিল্লা, মোহাম্মদ হাসান আব্দুল হাসান আবদুল্লাহ 119 এবং বরিশাল 1, মোহাম্মদ সাইদুল হক 169 ঢাকা, মোহাম্মদ সানোয়ার হোসেন 135, মোহাম্মদ মতিয়ার রহমান 18 লালমনিরহাট, আব্দুল ওদুদ 56 রাজশাহী 5, মোহাম্মদ আলী 273 নোয়াখালী এবং ফরিদা খানম 242 মহিলা আসন 42। বৈঠকে উপস্থিত হয়ে কমিটি রিপোর্টে প্রণয়নের সহায়তা করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন বিচার সংসদ বিচার মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সচিবালয়ের সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রমাণ করেছেন এবং কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিকে পরীক্ষা করে এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংসদ বিল 2024 কমিটিতে কর্তৃপক্ষের সংশোধনী আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিভাবে সুপারিশ করছে। মোহাম্মদ শফিকুল ইসলাম শফি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সদস্যবৃন্দ, রিপোর্টটি মহান সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 26 বৈশাখ 1431 9 মে 2024 বৃহস্পতিবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হল। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।